नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रोनेगेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के अनेक अनेक स्वागत जानाई। वृष राशि नवेम्बर मास केमन जाबे, नवग्रह आपनाके कि फल दीते चलेछे विस्तारित तो आलोचना करते चलेछि। भिडियोटी मोटो केटे देखबेन ना। आपनी जदि वृष राशि मानुष हन, आपनार जन्य खूब गुरुत्वपूर्ण होते चलेछे एई भिडियोटी। आगामी मास कि सम्भावना उठे आसते चलेछे, कोन कोन दिकगुलो आपनादेर क्षेत्रे शुभ, कोन कोन दिक थेके समस्या आसते पारे, विस्तारित तो आलोचना थाकते चलेछे। देखुन वृष राशिर स्वास्थ्येर जायगाटा निये একটু হলেও সমস্যা কিন্তু রয়েছে। অর্থাৎ আপনারা বিশেষ করে নভেম্বর মাসটা হেলথের দিকে অবশ্যই নজর দিন। এখানে কিছুটা হলেও মেডিকেল এক্সপেন্সেস বৃষ রাশির বৃদ্ধি হতে পারে, মানসিক চাপ টেনশান একটু বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে শরীর নিয়ে আপনার সমস্যার জায়গা কিন্তু রয়েছে সাতই নভেম্বরের পর থেকে। যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আগামী মাস শুভ ফল কিন্তু দিবে। অর্থাৎ যদি আপনার ডেলিভারির ডেট থাকে, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু দিতে চলেছে। বৃষ রাশি যারা সন্তান নিতে চাইছেন, যারা কনসেপ্ট নিতে চাইছেন, পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, আমি বলবো এই সময়টা আপনাদের বক্র বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, আমি বলবো সন্তানের জন্য কিন্তু আপনাদের খুব আইডিয়াল সময়। যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির জন্য, এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে। অর্থনৈতিক জায়গায় কিন্তু ভালো কিন্তু হতে চলেছে, বিশেষ করে আপনাদের ব্যবসার দ্বারা, যারা বিজনেস করছেন এর দ্বারা আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু খুব শুভ ফল দিতে চলেছে। এডুকেশান, আমি বলবো শিক্ষা, যারা উচ্চ শিক্ষা করছেন বা আপনার প্রাইমারি লেভেলে রয়েছেন বা আপনি কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন বা আপনি এখানে কোনো দেখা যাচ্ছে আপনি এমএ বা আপনি বিএ এইসব রিলেটেড পড়াশোনা করছেন বা আপনি কম্পিউটার রিলেটেড পড়াশোনা করছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, এখানে আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল কিন্তু দিতে চলেছে। কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা ফর্ম ফিল আপ করতে চাইছেন, এই জায়গাগুলো কিন্তু শিক্ষাক্ষেত্রে আপনাদের লাভ দিতে চলেছে। পঞ্চম সপ্তমের কানেকশান খুব ভালো রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে এবং রেট্রোগ্রেড রয়েছে, খুব ভালো ফল দিবে উচ্চশিক্ষা এবং প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়ছেন বা ম্যানেজমেন্ট রিলেটেড যারা পড়াশোনা করছেন, আপনি বৃষ রাশির মানুষ, এই জায়গাটা শিক্ষাক্ষেত্রে খুব শুভ ফল কিন্তু দিতে চলেছে। প্রেম আপনাদের কেমন এই মাসটাতে, আমি বলবো প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো। পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, আপনাদের প্রেম রিলেটেড সমস্যা যাদের চলছিল দৃষ্টি পড়ছে বক্র দৃষ্টি, আপনাদের প্রেমের জায়গাটা নিয়ে সমস্যা চলছিল সেই জায়গাটা আপনাদের সমস্যা কিছুটা হলেও কমবে। কিন্তু সাতই নভেম্বরের পর থেকে আমি বলবো নিজেদের কথাবার্তার দিকে অবশ্যই নজর দিন, কারণ রাশির অধিপতি অষ্টমভাবে শুক্র প্রেমের কারক গ্রহ, কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্বেন্স আসবে কিন্তু বড় কোনো প্রেম নিয়ে যে সমস্যা আসা, প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাওয়া এটা না, ছোটোখাটো আর্গুমেন্ট বা দুই একদিন বা পাঁচ দিন কথাবার্তা না বলা এই জায়গাটা হতে পারে, কিন্তু খুব একটা বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দেখুন এবার আসি আপনাদের বিজনেস। দেখুন সপ্তমভাবে আপনার বুধ এবং শুক্র অবস্থান করছে এবং সরাসরি সপ্তমভাবকে বৃহস্পতি দেখছে এবং সপ্তমপতি আবার নিচস্থ গৃহে অবস্থান করছে, আমি বলবো ব্যবসার জায়গাটা ভালো, কাস্টমার সাপোর্ট আপনারা পাবেন এবং ফ্লাইং কাস্টমার এটা পাবেন, কিন্তু মঙ্গল যেহেতু নিচস্থ আপনাদের মহাজনের সাপোর্ট, অর্থাৎ সঠিক টাইমে কোনো আপনার যে প্রোডাক্ট রাখবে, যে প্রোডাক্টগুলো রাখবে সে প্রোডাক্টটা সাপ্লাই হতে দিতে পারলেন না, যে কারণে বিজনেসে কিছুটা হলো আপনাদের ধীর গতি চলে আসা, অর্থাৎ কাস্টমার যেটা চাইছে সেই সময় সেটা পাচ্ছে না,
এই জায়গাটা কিন্তু আপনাদের হবার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই জায়গাটা অবশ্যই মহাজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, আপনারা প্রোডাক্টগুলো সবসময় অ্যাভেলেবেল রাখুন, তাতে কী হবে ব্যবসার জায়গা কিন্তু ভালো হবে। কিছু কিছু ক্ষেত্রে বিজনেস মানে কি আপনাকে পরিশ্রম করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে এনার্জি লস ল্যাক লস আপনার হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এনার্জির জায়গায় ফুল দমে ফুল ফেজে আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম আপনাকে করতে হবে, আমি বলবো বিজনেস আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে ভালো কিন্তু হবে। আর্থিক স্থিতি আপনাদের এ মাসে যথেষ্ট ভালো হতে চলেছে, ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো, এবং এর সাথে সাথে আপনি বৃষ রাশির মানুষ, আপনার ঠিক ভাগ্য কেমন যেতে চলেছে দেখুন। আমি বলবো যারা বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি বলবো আপনারা 15 নভেম্বরের পরে আপনারা গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্টগুলো আপনারা করুন। 15 নভেম্বরের আগে করবেন না, 15 নভেম্বরের পরে আপনারা এই সময়টা করুন। এবং 16 নভেম্বরের পর থেকে যারা কোনো প্রপার্টি কিনতে চাইছেন, কোনো সম্পত্তি কিনতে চাইছেন, আমি বলবো তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। কোনো সম্পত্তি, কোনো ফ্ল্যাট, কোনো জমি বা কোনো জায়গা কিনতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ভালো। ভাগ্য আপনার সাথ দিবে আমি এটা বলবো, অর্থাৎ ঈশ্বরের কৃপা দৈব কৃপা আপনার থাকবে, এবং কর্মাধিপতি আপনার মার্গী হচ্ছে। অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন, চাকরি হতে গিয়ে বাধা চলে আসছিল বা প্রমোশন আটকে যাচ্ছিল, এই জায়গাগুলো আপনাদের ফুলফিলমেন্ট হতে চলেছে। চাকরি গাঢ় চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, এবং প্রমোশন বা ট্রান্সফারের জন্য যারা প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো। ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন ভাবছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা আপনি ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সগুলো করেছেন, ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করেছে বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, আপনাদের এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার প্রবল যোগ রয়েছে। এমএনসি কোম্পানিতে চাকরির একটা বড় সুযোগ কিন্তু রয়েছে। এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে বিশ্ব রাশি, বিশেষ করে কর্মের জায়গাটা, কেরিয়ারের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব শুভ ফল কিন্তু দিতে চলেছে। একাদশভাবে রাহু, আমি বলবো ইনকাম সোর্স আপনার বাড়বে। আপনি বিশ্ব রাশির মানুষ, সফলতার সিঁড়ি আপনারা পাবেন, এবং ইনকামের জায়গা, নতুন নতুন রাস্তা আপনাদের এই সময় কিন্তু খুলতে চলেছে বিশ্ব রাশির ক্ষেত্রে। অর্থাৎ একাদশভাবে রাহু খুব দুর্দান্ত ফল দেয়, হঠাৎ অর্থপ্রাপ্তির জায়গাটা আপনাদের এই সময় কিন্তু নির্দেশ করছে। আপনি বিশ্ব রাশির মানুষ, রাশিতে বৃহস্পতি অবস্থান করে আপনার ভাগ্যভাবকে দেখছে, আমি বলবো আপনার গভর্নমেন্ট রিলেটেড যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে লাভ পাবেন। যাদের মামলা মকদ্দমা চলছিল তারা ভালো ফল পেতে চলেছেন আমি বলবো। যারা টার্গেট রিলেটেড কাজকর্মগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সেলস, এই জায়গাগুলোর সঙ্গে রিলেটেড যোগ রয়েছে তাদের ক্ষেত্রে ভালো। বা আপনারা কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, পাবলিক ফান্ডের সঙ্গে যুক্ত রয়েছে, পাবলিক রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিতে চলেছে। পিতার কেরিয়ারের জায়গা আপনার ভালো দিবে, পিতার কেরিয়ার, পিতার হেলথের জায়গা কিছুটা হলো আপনার ভালো দিবে। এবং এর পাশাপাশি আপনি বিশ্ব রাশি মানুষ, আপনার এই সময় বৈবাহিক জীবনটা আমি বলবো মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, কিন্তু 7 নভেম্বরের পর থেকে বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য হতে পারে, আমি বলবো এই জায়গাটা অবশ্যই নজর রাখুন। আর যারা অবিবাহিত রয়েছেন, দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, আমি বলবো বিয়ের জায়গাটা গাঢ় বিবাহ, শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু এ সময় উঠে আসতে চলেছে। আপনি বিশ্ব রাশির মানুষ, আপনি বিশ্ব রাশির জাতক, বিয়ে, অ্যারেঞ্জ ম্যারেজ অথবা লাভ ম্যারেজ দুটি জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু দিতে চলেছে। বৃহস্পতি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনার গাঢ় বিবাহ, শুভ বিবাহ প্রবল যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে। কি উপায় করবেন, আপনারা শনির বীজমন্ত্র পাঠ করুন, এবং যতদিক আপনারা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যতদিক পাঠ করতে পারবেন বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এই ছিল বিশ্ব রাশি কী ফল পেতে চলেছে, কী রেজাল্ট পেতে চলেছে।
একটা সার্বিক বিচার। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।